আপনারা যারা আছেন, তারা কিয়ামত হবে এবং দজ্জাল আসবে এই নিয়েই কিন্তু ব্যস্ত। আরে ভাই, কিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা নবীকে বলে দিয়েছেন যে তুমি বলো যে এই জ্ঞান তোমার নেই, এই জ্ঞানের মালিক একমাত্র আল্লাহ, আল্লাহই জানেন একমাত্র কখন জ্ঞান। অথচ দেখেন আমাদের কিছু মৌলানা আছেন, আমার খুব দুঃখ লাগে, আমি কষ্ট পেয়েছি, আমি কিছু মৌলানা যাদেরকে আমি ভালোবাসতাম, কিন্তু ওনারা যখন একটা ডেট ফিক্স করে দিয়েছে যে অমুক তারিখে অমুক সনে কিয়ামত হয়ে যাবে, তখন আপনি বলেন যে তাদের তখন এই ধরনের যাদেরকে আমরা মৌলানা হলো গিয়ে ইমাম হলো, ইমাম মানে হলো গিয়ে নেতা, কিন্তু একজন নেতার মুখ থেকে যদি এরকম কথা যদি আসে এবং সেটা যদি দেখে মানুষ যেটা প্রতিফলিত হলো না, তখন কি একটা দাঁড়ায় তার সম্পর্কে? এবং এই মানে আমাদের এই ইমামদের সম্পর্কে, আমাদের মৌলানাদের সম্পর্কে, তাদের জ্ঞান সম্পর্কে তখন মানুষের কিন্তু নেগেটিভ একটা কিন্তু চিন্তা, আমি চিন্তা করি যে আমি যেন সড়কে থাকার সময় কোন ট্রাফিক পুলিশ কোন লোক যেন আমাকে আঙ্গুল দিয়ে না দেখায়, ক্লিয়ার সাহেব এত কথা কন, আপনি নিজেই তো দেখি এইগুলি করলেন, এইরকম সুযোগ আমি কিন্তু দেওয়ার চেষ্টা। আমিও বলবো যে যারা ইমাম তাদেরকে বলা হয় নেতা, ইমাম যারা আছেন তারা কথা বলার আগে তাদের নিজস্ব মানে আইডিয়া দিয়ে কথা বলবেন। আর এত বড় একটা কথা যেটা কিয়ামত বলেন, দাজ্জাল বলেন, অমুক বলেন, অনেকে তো মনে করেন ইমাম মেহেদি আয়েশা পড়তো এই কথাও কিন্তু বলে, আপনি আমাকে বলেন ইমাম মেহেদিকে দেখা গেছে এই কথা উনি বলেছেন এবং অত শোনে এত তারিখে ইমাম মেহেদিকে দেখা যাবে। এখন এই যে এই সমস্ত বিষয়গুলো নিয়ে পুরো ইসলাম, ইসলামকে হালকা হিসেবে নিয়ে নেয়, ইসলামকে হালকা, ঠিক না? এই মানুষ মানুষ ও পুরো ইসলামকে ইঙ্গিত করে কথা বলে, তখন আমরা যারা ইসলাম মুসলিম আছি আমাদের কিন্তু আসলেই কষ্ট হয়, কারণ আপনার যদি কথার সাথে মিল খুঁজে পেতাম তাহলে ঠিক ডেটও চলে যাচ্ছে, আপনার কথার কোনো বাস্তবায়ন নাই, তখনই তো ব্যাপারটা আসে আমাদের মধ্যে, পুরো ইসলামের ইসলামকে নিয়ে মানুষ প্রশ্ন তোলে এই এই জায়গা থেকে। ডেফিনেটলি আমরা যারা, আমি ইলিয়াস ভাই হয়তো আপনাদের মতো জানি না, তবে আমাদের দুঃখ হয় আমরা বাস্তবতার সাথে চলি, আমরা সাধারণ মানুষের সাথে চলি, তারা যখন কটু কথা বলে আপনাদেরকে নিয়ে, ডেফিনেটলি আমরা যারা ভালোবাসি আপনাদেরকে তখন আমাদের খারাপ লাগে, কারণ আপনাদের প্রতি কটু কথা বলা মানে হলো ইসলামকে কটু কথা বলা, সেই সুযোগ যেন মানুষ না পায়। এই দুঃখ অনেকের মনে আছে, হয়তো কেউ প্রকাশ করে, আজকে কাঞ্চন ভাই প্রকাশ করলো, ডেফিনেটলি এটা আপনারা হৃদয় দিয়ে অনুধাবন করার চেষ্টা করবেন, এতটুকু তো আপনাদের প্রতি আহ্বান থাকবেই আমারও ব্যক্তিগতভাবে। কাঁচা ভাই আমি আপনার কাছে আবারও আসছি শেষ টার্নে আসবো, আমি রফিকুল আফসারি ভাই আপনি বলবেন দয়া করে, আপনার একটু রফিকুল্লাহ আফসারি স্টাইলের কথা আমরা শুনতে চাই শুধুমাত্র ইয়ে। আর আপনাকে অনেকেই বলছে আপনি একটি গান জানেন, দু লাইন গানও শুনতে চাই। আমার সাথে আজকে চলচ্চিত্রের খুব মহানায়ক আছেন, তাকে একটু শুনান। আফসারি ভাই আপনি একটু আনমিউট করবেন। আনমিউট করেন, আনমিউট করেন। হ্যাঁ, টাচ মাইক, হ্যাঁ হয়েছে, হ্যাঁ দেখা যায়, হ্যাঁ ঠিক আছে, এখন এখন বলেন। জি, তো আমার সম্মানিত উপস্থাপক সাগর ভাই এবং আমার ইলিয়াস কাঞ্চন ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু অপ্রাসঙ্গিক আবার এক দুই মিনিট আমি বলি, সেটা হচ্ছে আমার সম্মানিত যারা পীর মশাই আছেন, আপনাদেরকে কোটি কোটি মানুষ ভালোবাসে, আপনারা আপনাদের মুরিদদেরকে যদি বলে দেন তুমি 1 কেজি করে মৎস্যপণ্য অবমুক্ত করবে, তাহলে বাংলাদেশটা আমরা একটা টার্গেটে পৌঁছতে পারবো। সিলেটের জমিনে আছেন আমাদের ফুলকুলির পীর সাহেব, ওনাকে খুব ভালোবাসেন। চট্টগ্রামে আমাদের সুন্নি ভাইয়েরা আছেন, ওনাদের আলোচনা তো শোনার মতো, আলহামদুলিল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে সুন্দর আলোচনা করেন আসলে শুনতেই মন চায়, ভালো লাগে। আমার ভাইয়েরাও যদি নিজস্ব বক্তব্য গুলাকে যদি বলেন একটু মৎস্যপণ অবমুক্ত করি, তাহলে আমরা এগোতে পারি। এইভাবে বাংলাদেশের পীর মাশায়েখরা আশা করি একটু আপনারা এগিয়ে আসবেন। আর আমার ইলিয়াস কাঞ্চন ভাইয়ের কাছে আমার ওনার কদম মোবারকে আমার দরখাস্ত থাকবে, FDC তে উনি একটু বলে দিবেন নায়ক নায়িকা ভাই বোনদেরকে, তারা যাতে অন্তত তাদের এই চিত্র জগতের বিনোদনের মাধ্যমে মৎস্যপণ অবমুক্ত করে একটা তাদের ভক্তবৃন্দদেরকে যাতে জিনিসটা দেখাই দেয়, আল্লাহর রহমতে আমরা এগোতে পারবো। তো যাই হোক, আমি আর এই কথাটা বাড়াচ্ছি না, আমি চলে যাচ্ছি। আমার ভাই যে প্রশ্ন করেছেন, আসলে একটা কথা আমাদেরকে ভাবতে হবে নিজের মতো করে। ক্লাস 7 এ গেলে শিক্ষক মানসিক ভাবে প্রস্তুতি নেয় যে আমার সব ছেলেরা ক্লাস 7 এর সিলেবাসটা 7 স্টাইলে পড়াবে। ঢাকা ইউনিভার্সিটির অনার্সে যদি লেকচার দেয় সম্মানিত শিক্ষক মহোদয়,
তিনি চিন্তা করেন যে আমার স্কুল, আমার ছাত্ররা হচ্ছে সারা বাংলাদেশের সেরা ছাত্র, 10 লক্ষ স্টুডেন্ট থেকে আমার এখানে 120 জন এসেছে। তিনি এই স্টাইলে কথা বলেন। কিন্তু আমরা যারা পাবলিক ফাংশনে কাজ করি, ওয়াজের মাহফিলে যে ধরেন 50,000 লোক হইল, এর ভিতরে 2 জন আছে ডক্টর, 10 জন আছে মাওলানা, আম্মাজিরা আছে, নাইয়ুরি যারা আছেন তারাও গ্রামে মাইক লাগাই শুনছেন রাত্রে আমাদের কথাগুলো। আমার সামনে বসে রয়েছে ছোট্ট ফ্যান পড়া ছেলে, তার বাফও আছে। এইভাবে দেখা যায় আবালো বৃদ্ধ বনিতা যদি একটা ক্লাসের স্টুডেন্ট হয়, তাহলে একটা এই টিচার কিভাবে প্রিজাইড করে অনুষ্ঠানটা। এই কারণে আমি বেছে নিয়েছি লোকাল ল্যাঙ্গুয়েজ দেয়া। যদি বলি যে মুরব্বি আসসালাম আলাইকুম, আপনি কেমন আছেন, যদি বলি কিও জাডা কেমন আছেন, মুহূর্তে তার হৃদয়ের জানালায় আমি ঢুকে গেলাম। এটা একটা পলিসি, আমি এই কারণে আঞ্চলিক ভাষায় কথা বলি। তো এটা অন্য কেউ এটা মাইন্ড করবেন না, আমার প্রিয় দর্শক শ্রোতা ভাইয়েরা আপনারা আসলে মাইন্ড করবেন না। তো চিত্র জগৎ সম্পর্কে আমি একটু বলি, এটা আসলে আমি তাদেরকে মহব্বত করি, এটা বলতে পারেন। আজকে ইলিয়াস কাঞ্চন ভাই আছেন, এই জন্য কি ওনাকে ফার্ম দিচ্ছেন আপনারা? আমি ফ্রি থাকলে গাড়িতে গান গাই, নিজে নিজে ঘুম দৌড়াই, একটু আনন্দ লাগে, আমার জীবনে কোনো মাথা ব্যথা নেই। আপনাকে ভাবতে হবে আমাদের ওই জগতের ভাইগুলা বোনগুলা কিন্তু মানুষ, তাদের জন্য আমি কাঁদি, তাহার যদি তাদের জন্য দোয়া করি। কারণ তওবা এমন একটা ফিনাল্টিক শুট, ওই ডি মারিয়ার মতো ফাইনাল ইনিংসে নেও 20 মিনিটের মাথায় উফা কাপ জিতানো যায়। তওবা কোনো নায়ক নায়কের যদি শেষ মুহূর্তে যদি তওবা করে আল্লাহ আল্লাহ শানু তাকে ক্ষমা করেন, তাহলে আপনি আর আমি কি করব? তাহলে আমাদের ওই জগতের ভাইদেরকে বোনদেরকে, আমাদের ভাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান 810 কোটি মানুষ, আমার ক্লাসের মানুষ, এই চিন্তাটা রেখে যদি আমরা কাজ করি আমরা অনেক দূর এগোতে পারবো। হেদায়ত কে হলো কি হইলো না সেটা দায়িত্ব আমাদের নেই, আমরা তাদেরকে দাওয়াত পৌঁছাতে হবে। এই স্টাইলে আমি অনেক গান তাদের ফলো করি। ইউটিউবার কিছু ভাইয়েরা আছেন ভিন্ন রকমে দেয়, আসলে এটা ঠিক না, আসলে তাদেরকে ইনশাল করার জন্য না। ইউটিউব থেকে কি আপনি ইনকাম করেন কিনা? অনেকে বলে যে আপনার ভালো ইনকাম আছে। না না, আমার আমার টাকা পয়সা কি করেন আপনি? আল্লাহ মাফা চাই, দোয়াও চাই ভাই, আল্লাহ আমাকে অনেক দিছে, যাহা আল্লাহ দিছে এডি আমি 6,000 বছরে খামো, আমার আর টাকা পয়সার দরকার নাই আলহামদুলিল্লাহ। এগুলা আমি এ পর্যন্ত আমার দেহের ভিতরে 1 টাকাও চাই নাই, আমি এত লাখ টাকা এত টাকা ইনকাম করি আর এই কয়েক ডলারের জন্য বুঝি? আমার ভক্তবৃন্দরা দেশ বিদেশ থেকে রিজিকের খনি আমাকে দিয়ে দিচ্ছে, আমি বুঝি ফেসবুকের এই $500 কি কয় $1,000 $20 এগুলো খামো? আর এগুলা জায়েজ না জায়েজের প্রশ্ন আছে, এখানে অ্যাড চলে আসে অন্যরকম অপসংস্কৃতির অ্যাড, কোরআনে কারিমের মাহফিলে, এটা তো আমাকে আল্লাহ ধরবেন। তো ইঞ্জিনিয়ারের এই সুযোগটা দিয়ে রেখছি, সে কষ্ট করে খাক, সেও ভালো মানুষ, নামাজি মানুষ, দান সদকা করে, এটা হলো পার্সোনাল প্রশ্ন। তো এখন আসেন, তো আমি গান ওইগুলা দেখি, আমি এগুলো চিন্তা করি। দিলওয়ালি ছবিতে যে গানটা অনেকে সমালোচনা করেছেন, কিতনা হাসিনো চেহারা, এত সুন্দর করে তার ডার্লিংকে সে প্রিজেট করেছে, আমি কেঁদে দিয়েছি, এই প্রিজেটটা যদি আমার রসুলকে দিতে পারতাম। তা আমি লিখেছি উর্দু ফার্সিতে, তো আমার এত কিছু এই নেই। এরপর ফকির শাহাবুদ্দিন ভাইয়ের একটা গান শুনেছি, আমি মাদ্রাসা ক্লাস শেষে একটু এনজয় করতেছি আমার বেডরুমে, দেখি নেটে ভেসে আসলো একটা গান, দক্ষিণা বাতাস পশ্চিমেতে যাও, সেথায় আমার নবীর বাড়ি, সেথায় আমার আল্লাহর দোস্তের বাড়ি, একটা খবর যদি পাও পশ্চিমেতে যাও। অর্থাৎ গানটার মূল কথা হলো এই, বাতাস উত্তরে যাওয়ার দরকার নেই, পশ্চিমে যাও, সেখানে আমার নবীর বাড়ি, তোমার তো কোনো সীমানা নাই, ভিসা টিকিট লাগে না, তুমি আমার সালামটা নবীরে বলিও। তো দেখেন আমি গানটা শুনে কেঁদেছি, 1 সপ্তাহ পর চেষ্টা করে শিল্পীর নম্বরটা বের করে তার জন্য আমি উমরার টাকা দিয়ে দিয়েছি, হোটেলে যা খাওয়ার দরকার বলছি, আর বাতাসে সালাম দেওয়া যাবে না। তিনি বলেছেন, ওরে বাতাস, ওরে বাতাস, কইও খবর, কইও খবর বন্ধু আহারে, ভুলি নাই গো তারে, তাহার কথা মনে হইলে বুকের ব্যথা বাড়ে, এই খবর ডাকিয়া তারে, এই খবর ডাকিয়া তারে, আর একবার বুঝা পশ্চিমেতে যাও। কি যে কবির সাহিত্যিক শিল্পের আন্তরিকতা, আমি তার জন্য পুরো পয়সা অ্যাকাউন্টে দিয়ে দিয়েছি, কাফসির ভাই দোয়া করেন। আমি বলছি না দোয়াও লাগবে দাওয়াও লাগবে। তো যে আশিক ভাই, তারপরে আরো একজন শিল্পী আছে রাজশাহীর, ওই যে কি ফর মানুষের দুঃখ দিলে দুঃখ শোয়া যায় না, আমাদের ইয়াং আর কি, বাউল শিল্পী, ভালো
এইগুলো ফলো করি, সেই সুবাদে তারপরে নোবেলও ভালো গায়, নোবেল ভাই, তারপরে এই যে আমাদের শিল্পীরা, এদের কাছে এদের গানগুলো গিয়ে তাদের কাছাকাছি যাওয়া, তাদের হৃদয়ের জানালা যায় মিস কল দেওয়া, ভাই এসো না কোরআনের পথে, এসো না আল্লাহর দিকে। তো যা ওই দিন আমি মাহফিল থেকে আসার পর লাকসামে একটা পূজা মণ্ডপের একটা গান গভীর